রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার, প্রভাব নেই খেচুড়ের মূল্য নির্ধারণের, প্রতি কেজিতে গুনতে হচ্ছে বাড়তি 100 থেকে 120 টাকা। সিন্ডিকেটের কাছে জিম্মি না আওয়ামী লীগ, ব্যর্থ নয় বাজার নিয়ন্ত্রণের দাবি ওবায়দুল কাদেরের, মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পবিত্র রমজানের প্রথম জুম্মা নামাজে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, বিশ্বময় শান্তি কামনায় বিশেষ মোনাজাত। এবং চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ইফতারের অন্যতম উপকরণ খেজুরের দাম সরকার বেঁধে দিলেও মানছে না ব্যবসায়ীরা, ফলে বেঁধে দেওয়া দামের কোনো প্রভাবই নেই বাজারে। এখনও নির্ধারিত দামের চেয়ে 100 থেকে 120 টাকা বেশিতে বিক্রি হচ্ছে খেজুর। বেঁধে দেওয়া দাম আদৌ কার্যকর হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে রমজানের নিত্যপণ্য। এচএমএত রিপোর্ট। দিন দিন পাল্লা দিয়ে বেড়েই চলেছে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আর বাংলাদেশে রমজান মাসে তা হয় আকাশচুম্বী। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। পণ্যের এমন মূল্য বৃদ্ধিতে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। বাজারে খেজুরের দাম চড়া বেশ কিছুদিন ধরেই, এমন অভিযোগ ওঠার পর বাণিজ্য মন্ত্রণালয় দুই ধরনের খেজুরের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু রাজধানীর বাজারে সরকারের এই নির্দেশনার কোনো প্রতিফলন দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামে খেজুর বিক্রি করলে তাদের লোকসান গুনতে হবে। 160 টাকার কোনো খেজুর বাংলাদেশে নাই, পচা খেজুর ছাড়া ভালো খেজুর নাই। ভালো খেজুর এলো 180 টাকা। সরকার 160 টাকা খেজুর দিয়েছে, রামু গাছ নাই। আমরা পাইলে আমরা বিক্রি করতে দিতাম। লেবার বিল আছে, কয়েলে সব মিলে মনে করেন না, খরচ আছে না, আমি কি সরকারের চেয়ার আছে কামু? বাজারে শুধু খেজুরের দাম বেশি তাই নয়, বাড়তি দরে বিক্রি হচ্ছে মাছ মাংস সবজি সহ অন্যান্য নিত্যপণ্য। ক্রেতারা বলছেন, শুধু দাম বেঁধে দিলেই হবে না, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হলে তদারকি বাড়াতে হবে। এগুলা নির্ধারিত করে দিয়েছে, ওই রকম দামে আমরা পাচ্ছি না। আমাদের আসলে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে যে এই জিনিসগুলা সরকার যেটা নির্ধারণ করেছে সেটা তো এখন সেই সুযোগটা পাচ্ছি না আমরা। অন্যান্য জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া, দরা ছোঁয়ার বাহিরে। এই যে আরসি কিনতে এখানে দাঁড়কর্য কইরা, রমজান মাস তো দাঁড়কর্য কইরা আনছি, যে চলতেও তো মানে খাইতে হবে। তো আমার মতো যারা একটু স্বল্প আয়ের লোক তাদেরকে দেখা গেল যে ওই বাজেটের সাথে মিলে এসে বাজারে ঘুরতে হয়, কিন্তু সেই অনুযায়ী জিনিস পাওয়া যায় না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত দাম জনগণের সাথে প্রহসনের সামিল কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ ক্রেতারা। এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সিন্ডিকেট দ্বারা জিম্মি না বাজার নিয়ন্ত্রণেও ব্যর্থ না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে যারা জড়িত তাদের দমনে কাজ করছে সরকার। এছাড়া বিএনপি এখনও আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মাহমুদ ভূঁইয়া রিপোর্টে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাজারের সিন্ডিকেটের কাছে আওয়ামী লীগ জিম্মি না, তাদের নিয়ন্ত্রণেও ব্যর্থ না। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, ক্ষমতা যেতে না পেরে হাহাকারের মধ্যে আছে, এই সিন্ডিকেট সরকার বিরোধী মনোভাব থেকে তাদের যোগসাজে হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকারে পরিবর্তন চাইলে সে পরিবর্তনের জন্য আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো পথ
খোলা নেই, গণতান্ত্রিক ব্যবস্থা, এটাই নিয়ম। বিএনপি নেতারা আরামায়েশে দিন কাটাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা এখন আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। কর্মীদেরকে মাঠে নামিয়েছে, সে কর্মীরা এখন সারা বাংলাদেশেই হতাশ। বিএনপি কর্মীরা এখন নেতাদের ডাকে একটা আন্দোলন করবে সে অবস্থা নেই। এবং এক কথায় আমি বলবো, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলে। জনগণ বিএনপির সাথে নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণ শেখ হাসিনাতেই আস্থাশীল। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান, তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিশেষ দোয়া এবং জিকির আজকারের মধ্য দিয়ে মসজিদে মসজিদে আদায় হয়েছে পবিত্র মাহে রমজান। মাহে রমজানের প্রথম জুমার নামাজ নাজাত মাগফিরাতের এই মাসে মুসলমানদের গুনাহ মাফ এবং শান্তি বর্ষিত হওয়ার জন্য করা হয় মোনাজাত। বিস্তারিত শেখ সোহাগী রিপোর্টে। পবিত্র কোরআন নাজিলের মাস প্রিয় রমজান মাস, তাই সংযমের এই মাস জুড়ে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ ফজিলত। রমজানের প্রথম জুম্মায় তীব্র রোদ উপেক্ষা করেই মসজিদে মসজিদে ভিড় করে ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর অন্যতম বড় জুমার নামাজটি অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম মসজিদে। আমরা সবাই সবার জন্য দোয়া করেছি, যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আমরা যেন রমজানে যে তাকওয়া অর্জন করতে আল্লাহ পাক বলেছেন, এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। রমজান মাসে শুক্রবার জুম্মার নামাজ বিশেষ গুরুত্ব বহন করে মুসল্লিদের কাছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকাল 8টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। গোলাম আরিফ টিপু একজন ভাষা সৈনিক ছিলেন। এবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সেই সঙ্গে টি টোয়েন্টিতে সিরিজ হারের প্রতিশোধটাও নেওয়া হবে শান্তদের। তাই উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে লঙ্কান শিবিরে রয়েছে একটি পরিবর্তন। মাহেশ থিকসানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিত ভেল্লালেগে। এর আগে প্রথম ম্যাচে লঙ্কানদের 6 উইকেটে হারায় টাইগাররা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলত খানে প্রচারণা এবং লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান বাবুল। সকালে দৌলত খান পৌরসভা এবং ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা এবং লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় আনিসুর রহমান বাবুল আওয়ামী লীগের নানা উন্নয়ন তুলে ধরে ভোটারদের কাছে দোয়া ও ভোট চান। স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়েছে। সকাল 10:30 জেলা প্রশাসন এবং জেলা ভোক্তা অধিদপ্তর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ সদস্য এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এসব উপস্থিত ছিলেন সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ওয়াহিদ রাহান ইফতেখার, মাহমুদ রাসেল এবং
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সুলাইমান আলম শেঠ সহ আরও অনেকে। এ সময় দুদেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম আরও বৃদ্ধি এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার, প্রভাব নেই খেজুরের মূল্য নির্ধারণের, প্রতি কেজিতে গুনতে হচ্ছে বাড়তি 100 থেকে 120 টাকা। সিন্ডিকেটের কাছে জিম্মি না আওয়ামী লীগ, ব্যর্থ নয় বাজার নিয়ন্ত্রণে দাবি ওয়াইদুল কাদেরের, মজুমদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পবিত্র রমজানের প্রথম জুম্মা নামাজে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, বিশ্বময় শান্তি কামনায় বিশেষ মোনাজাত। এবং চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিং বাংলাদেশ। এশিয়ান নিউজ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।